প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটি, এবং যেহেতু রিমান্ডে এসছে, আসামি রিমান্ডে এসছে, আজকে দ্বিতীয় দিন মূলত, তো আমরা জিজ্ঞাসাবাদ করেই একটা ক্লিয়ার পিকচার সেটি আমরা নেওয়ার চেষ্টা করছি, এবং সেটি নিলে আসলে এটা জানানো সম্ভব হবে। কারণ কেউ কেউ এমনও হয়তোবা থাকতে পারে, আমরা নিশ্চিত না, কারণ যেহেতু মানে মারার কোনো সুনির্দিষ্ট কোনো দৃশ্য আসলে ভিডিও আমাদের কাছে নাই, শুধু মানে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এমনও কেউ হয়তোবা আসতে পারে তদন্তের ক্ষেত্রে, যে যে হয়তো ওখানে আসেও নাই কিন্তু মানে মারামারিতে অর্থাৎ মারের ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। আবার এমনও কেউ ওখানে থাকতে পারে যে হয়তো আশেপাশের রুমে ঘটনা শুনে এসছে, যার হয়তো ভূমিকা নেই। এই জন্য এটি আসলে আমাদের তদন্তের বিষয়, না হলে তো আসলে আমরা এই মামলা চার্জশিট 7 দিনের ভিতরে দিতে পারতাম। এটি আমাদের পুরোপুরি একটা ক্লিয়ার পিকচার পেতে আরো কয়েকটা দিন সময় লাগবে, এবং যে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রিমান্ড শেষে আমরা একটা মোটামুটি আমরা একটা ধারণা পাবো। এবং আসামিদের, আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি, আসামিদের অনেকেই তারা স্বেচ্ছায় তারা তাদের যে দায় সেটি স্বীকার করে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও তারা অনেকে রাজি। তবু আমরা তাদের দেয়া তথ্য, যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো আমরা যাচাই বাছাই করছি, করোবরেশন আছে কিনা অন্যদের, এই এই কাজগুলো মূলত আমরা খুবই মানে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং পেশাদারিত্বের সাথে করার চেষ্টা করছি। তো এই যে একেবারে ক্লিয়ার পিকচারটা পেতে এইটা হয়তো আমাদের আরো কয়েকটা দিন সময় লাগবে। এবং তাকে হত্যার উদ্দেশ্যেই আনা হয়েছিল, এটি এটি সম্পর্কে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। এটা পারিপার্শ্বিক যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আলামত সেগুলো বিশ্লেষণ, পাশাপাশি এই জবানবন্দি আমরা যখন মনে করবো যে তারা সত্য কথা বলছে, এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটাই তারা যেটি যাচাই বাছাই শেষে আমরা মনে করবো যে এইটা সঠিক রয়েছে, সেটা শেষেই মোটিভ সম্পর্কে আমরা ক্লিয়ার বক্তব্য দিব। এই পর্যায়ে আসলে তদন্তের, যেহেতু একেবারেই আপনারা জানেন যে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, হিসেবে মোটিভটা আমরা এই পর্যায়ে ক্লিয়ার করে আমরা বলতে চাচ্ছি না। আর একটা হলো, অমিত সাহা আসলে আমাদের আইন অনুযায়ী একজন মানুষের মানে কোনো অপরাধের সাথে জড়িত সে ঘটনাস্থলে থেকেও করতে পারে, আবার দেখা যায় যে সে ঘটনাস্থলে না থেকেও আসলে করতে পারে। এটি তদন্তের সূত্র অনুযায়ী আপনারা দেখেছেন কোনো কোনো কেসে, যে ঘটনাস্থলে না থেকেও হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে, এবং সেটি যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, সেই সমস্ত আলামত বিশ্লেষণ এবং অন্যান্য যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, তার ভিত্তিতে আমাদের মনে হয়েছে অমিত সাহা ঘটনাস্থলে হয়তো বা ছিল না, কিন্তু তার দায় দায়িত্ব, সে এই এই ঘটনায় তার দায় দায়িত্ব রয়েছে, প্রত্যক্ষ না হলে পরোক্ষ দায় দায়িত্ব রয়েছে, সেই কারণেই প্রাথমিক তথ্যে সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ, পাশাপাশি অন্যান্য প্রাপ্ত তথ্য, সেগুলো আমরা পর্যালোচনা করছি। দেখুন, এই মোটিভটাই আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ শেষে, আমরা আরেকটু আলামত বিশ্লেষণ শেষে এইটা আপনাদেরকে পরিষ্কার করতে চাই। দেখুন, এটি প্রাথমিকভাবে আমরা এটিও একটি কারণ বলে আমরা জানতে পেরেছি, কিন্তু এটি একমাত্র কারণ কিনা এটি এই পর্যায়ে বলাটা আসলে সঠিক হবে না, সমীচীন হবে না, কারণ আরও কারণ থাকতে পারে, তো সেটি আমরা পরবর্তীতে জানাবো। তো এই প্রসঙ্গে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমাদের উপর আস্থা রাখুন, অতীতে আপনারা আস্থা রেখেছেন, এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথেই এই কারো মানে ইরেসপেক্টিভ অফ মানে তাদের পার্টি অ্যাফিলিয়েশন অথবা সোশ্যাল স্ট্যাটাস, সেটা ছাড়াই আসলে সেটি কোনো রকম বিবেচনায় না নিয়ে এই জঘন্য ঘটনাটি যারা সংগঠিত করেছে তাদেরকে বিচারের আওতায় দাঁড় করানো, বিচারের মুখোমুখি দাঁড় করানো, এবং তার সপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনই আমাদের কাজ। সেই কাজটি আমরা পেশাদারিত্বের সাথে করব, এবং সেই সাথে আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই যে এই তদন্ত কাজে আপনাদের যার যদি কারো কিছু জানা থাকে, কোনো তথ্য জানা থাকে যেটি হয়তো আমাদের নাও থাকতে পারে, সেই তথ্য দিয়ে আমাদের তদন্ত কাজকে সহায়তা করবেন। এবং আমরা অনুরোধ করব যে এই ঘটনাটির আমরা যে তদন্তগুলো করছি এটার সাথে আপনারাও
ক্লোজলি মনিটরিং ফলো আপ করবেন, যাতে আমাদেরও কোথাও কোনো যদি মনে হয় যে এই জায়গাটা আমরা বাদ দিয়ে যাচ্ছি, সেই কাজে আপনাদেরও পরামর্শ আমরা।